তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাস অফ ক্লান নতুন আরও একটা চ্যালেঞ্জে চলে এসেছি। আজকের আমাদের চ্যালেঞ্জ হবে, দেখো বন্ধুরা এই চ্যালেঞ্জটা খুবই ইজি, ঠিক আছে। ফার্স্ট আমরা কিংকে ডিপ্লয় করব, তারপরে একটা হিরোইনটা, ঠিক আছে। এবং এখানে আমরা দেব চারটে বেলুন, ঠিক আছে। চারটে বেলুন দিলে কী হবে, এখান থেকে আর মনোনীতকে একটা আমাদের স্কেলেটন ইউজ করতে হবে। মনোনীতকে যখন স্কেলেটন ইউজ করবো, মনোনীতের টার্গেট অন্য হয়ে যাবে, ঠিক আছে। তখন স্কেলেটন টার্গেট হয়ে যাবে আর আমাদের বেলুন এখান থেকে ইজিলি মনোনীত টেক ডাউন করতে পারবে, ঠিক আছে। আর আমাদের স্কেলেটন স্পেলে কিন্তু মেন টার্গেট সেটাই হচ্ছে আমাদের মনোনীতকে, শুধু মনোনীতের যাতে ধ্যানটা মানে অন্যদিকে চলে যায়, ঠিক আছে। তো দেখতে থাকো, আর আমি এদিক দিয়ে আরও একটা স্কেলেটন ইউজ করে দিলাম। কিং আমাদের চলে গেছে মনোনীতের কাছে, ঠিক আছে। আর এই উপরের সাইডেও আমরা ঠিকঠাক তিনটে বেলুন ইউজ করছি। আমাদের কিন্তু হাতে বেলুন রেখে দিয়েছি আমরা এখনও পর্যন্ত সাতটা। তো আমাদের মেন হচ্ছে শুধু বেলুন, ঠিক আছে। আমাদের মেন টার্গেট শুধু বেলুন, ঠিক আছে। আমরা আরও একটা স্কেলেটন ইউজ করে দিয়েছি, কারণ আমাদের বেলুন দিয়েই কিন্তু সব মনোলিথগুলোকে নিতে হবে, ঠিক আছে। আর স্কেলেটন স্পেল দিলে সেখানে মনোলিথ অন্যদিকে স্কেলেটন মারছে আর আমাদের মনোলিথকে টেকডাউন করে ফেলছি। আর উপরের সাইডে দেখো, এইখানে আমরা চারটে বেলুন ইউজ করে দিলাম, ঠিক আছে, একটা মনোলিথের জন্য। তো কোনো ব্যাপার না, আমাদের মনোলিথ টেকডাউন হয়ে গেছে। এখন দেখো সিসি যখন পুরো লুর হয়ে গেছে, কিংয়ের সঙ্গে আমাদের পয়জন স্পেল দিয়ে দিয়েছি কিংয়ের কাছে। এখন এখানে মনোলিথ আর একটাই মাত্র মনোলিথ রয়েছে। তো কিং ওই দিকে দেখো, কিংয়ের কিন্তু পুরো ফুল অ্যাবিলিটি রয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর দেখো এই যে আমাদের মিনিয়ানস, ঠিক আছে, মিনিয়ানস আমরা অপর সাইডে দিয়ে দিলাম আর একটা কিংকে, ঠিক আছে। তো এই কিংটাকে মিনিয়ানস টেক ডাউন করুক, আর একটাই মাত্র মনোলিথ বেঁচে আছে। দেখো এটাকে আমরা কীভাবে নিচ্ছি, দুটো বেলুন দিয়ে দিলাম এবং পুরো মিনিয়ান্স সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখো এই মনোলিথটাও টেক ডাউন হয়ে গেছে। আমাদের এখানে ভ্যালু দেখো বন্ধুরা, ভ্যালু 90% ভ্যালু চলে এসছে, শুধুমাত্র টাউন হলটাই বাকি আছে, ঠিক আছে। 98% হয়ে গেছে, টাউন হল ভাঙলেই আমাদের 100% কমপ্লিট, ঠিক আছে। তো এখানে আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো, কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলে টাউন হল শেষ, তাহলে আমাদের থ্রেসটা হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, এবং দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। তাদের সময় ভালো থেকো, বাই।